আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, যেখানে প্রতিদিনের জীবনের মজার এবং আকর্ষণীয় মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আজকে একটু লেটে উঠেছি, ওর বাবার অফিস আছে, মেয়ের স্কুল নেই। আর উঠেই দেখছি, দেখুন ঘর ভর্তি আরশোলা ছটফট করছে। রাতে ওর বাবা একটা স্প্রে দিয়ে দিয়েছিল, সেই জন্য আরশোলাগুলো বাইরে বেরিয়ে পুরো ঘরটাতে দেখুন ভরে গিয়েছে। এখানে না বেশি আরশোলা হয়ে গেছে, আর কোথাও কোথাও আরশোলা ছিল না। এই ব্যাঙ্গালোরে আসার পরে ওয়েদার সবসময় এই স্যাঁতস্যাঁতে, তো প্রচণ্ড আরশোলা হয়েছে। আর এই দেখুন এই স্প্রেটা এবারে নিয়ে এসেছি, এই স্প্রেটাতে ওই দিতে ছটছট করছে, মরে না। কিন্তু হিট দিয়েছিলাম, হিটে অতটা কাজ করেনি। এই নতুন স্প্রেটা ভালোই কাজ করেছে। মেয়ে আজকে উঠে রান্নাঘরে এসে বলছে আমি সবজি কাটবো। ওর বন্ধুরা সবজি কাটে জানেন, ছুটির দিন হলে ওই নিচে যারা থাকে ওদের সঙ্গে খেলে, তো মালিকের মেয়েরা ওরা নাকি সবজি কাটতে পারে। আর বাড়িতে এসে বলবে আমাকেও দাও, আমি সবজি কেটে দেবো। ওই তাই লেগেছে সবজি কাটছে। আজকে রান্না করছি, একটু ভিন্ডির সবজি বানাচ্ছি আর একটু মাছের ঝাল বানাবো। ওর বাবা অফিস যাবে, এদিকে ওর বাবার পুজো হয়ে গেল আর ওই মেয়ে পড়তে বসেছে। আবার মেয়েকে একটু পড়াতেও হেল্প করতে হবে, ম্যাথের হোমওয়ার্ক দিয়েছে, রান্নাটা বসিয়েছি, মাঝখানে সময় পেলে ওকে একটু হেল্প করে দেব। চলুন রান্নাঘরে যাই, ভিন্ডির সবজিটা হয়ে গিয়েছে, মাছ বসিয়েছি। এই মাছ হচ্ছে ওই রবিবারই যা আনা হয়, মাছ বা মাংস এনে ওই ফ্রিজে রাখতে হয়, রোজ তো আর আনা হয়ে ওঠে না। ওর বাবাও যেতে পারে না, অফিস থাকে। আর এখানে মাছগুলো এমনি এই যে রুই মাছ বা এই কাতলা মাছ, এগুলো ওই 200-250 টাকা করে পাওয়া যায়, কিন্তু সমুদ্রের মাছগুলো কিন্তু প্রচণ্ড দাম এখানে। আজ এক কাণ্ড হয়েছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, অফিসে রান্না যাবে, তাই তাড়াহুড়ো করে সকালে রান্না করলাম। ওর বাবা আজকে অফিস গেল না জানেন, ইলেকশনের ওই নিউজ দেখবে বলে আজকে ছুটি নিয়ে নিল, তাই আর টিফিন টিফিন ভরার তাড়া নেই। এবার রান্নাঘরে এসেছি, ওই আচারটা যে বানিয়ে রেখেছিলাম রাতে ওটা ভরে রাখবো বলে, সেই জন্য ব্রেকফাস্ট করে এই জারটাকে দেখুন এরম করে না গরম করে নিলে আচারটা কিন্তু অনেক দিন থাকে। এটা কিন্তু ভালো ট্রিক্স, আপনারা যদি আচার রাখতে চান, এক তো হচ্ছে কাঁচের জার ইউজ করবেন, আর কাঁচের জার ইউজ করার আগে একটু ভালো করে মুছে একটু গরম করে নেবেন। গরম করে নিলে ওর মধ্যে যে ময়েশ্চারটা থাকে ওটা পুরোটাই শেষ হয়ে যায়, ভালোভাবে ড্রাই হয়ে যায়, তখন আচারটা আপনার 1-2 বছর থেকে যাবে, আপনার কিচ্ছু হবে না, ফ্রিজেও রাখতে হবে না, বাইরে রেখে দিলেই আপনি খেতে পারবেন। এটা করে দেখতে পারেন, এই ট্রিক্সটা ইউজ করে আশা করছি উপকার দেবে। আচারটা না টেস্ট ভালোই হয়েছে জানেন, মেয়ে তো বারে বারে হাত পেতে নিচ্ছে আর খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে। এই আচারটা রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে, বাজারের যে জ্যাম জেলি আর কেনার দরকার হবে না, আপনারা বানিয়ে দেখতে পারেন এই ধরনের আচার। এই আচারটা বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করবেন আচারটা কেমন লাগলো। আজকে শাক নিয়ে এসেছে, আমার অনেক কাজ জানেন, 2 দিন হয়ে গেল মাসকাবাড়ি বাজারগুলো গুছিয়ে উঠতে পারিনি। আজ ওর বাবা আছে, ওর বাবাকে নিয়ে আজকে গুছিয়ে ফেলবো। এখন ঘড়িতে 7:30। এই বাড়িতে আছে সবাই, তাই টিফিনের ব্যবস্থা করতে হয়, অফিস স্কুল থাকলে আর টিফিনটার কোনো ব্যবস্থা করতে হয় না। ওর বাবা বাজারে গিয়েছিল, ফুচকা কিনে নিয়ে এসছে জানেন। এই দেখুন দই ফুচকা বানাবো, মেয়ে বলছে দই ফুচকা খাবো, ওর বাবারও পছন্দ আমারও খুবই পছন্দ, সেই জন্য বাড়িতে নিয়ে এসে তাহলে একটু বেশি পাবো। এখানে এই ফুচকার যে প্যাকেটগুলো ওই 40 টাকা নিয়েছে, 100টার মতো ফুচকা থাকে জানেন। আর এখানে যদি ফুচকা খেতে যাই ওই 6টা না 7টা দেয়, সেটা দাম নিয়ে নেবে 30 টাকা। প্রথম প্রথম 1-2 দিন খেয়েছি, কিন্তু তারপরে যা দাম গায়ে লাগছে, এরপরে আমরা এই ধরনের প্যাকেট কিনে নিয়ে আসি। আর বাড়িতে ওই টক জল আর একটু আলু সেদ্ধ করলেই ফুচকা রেডি, আর মার্কেটে ওই 6টা 7টা খেয়ে না মন ভরে না জানেন। আর বাড়িতে যত খুশি খেতে পারি, গায়ে লাগে না।
দই ফুচকা খেয়ে সবাই বলছে আর কিছু খাবো না, কারণ অনেকগুলো খেয়েছি জানেন। সবাই মিলে একদম মন প্রাণ ভরে অনেক দিন পরে খেলাম, টেস্টটাও খুব ভালো হয়েছিল। আর এদিকে ওর বাবাকে নিয়ে ওই বাজারগুলো গোছাতে এসি, মাসকাবারি বাজার হয়ে পড়ে আছে সানডের থেকে, দুদিন হয়ে গেল গোছাতেই পাচ্ছি না। এই বস্তা চাল এনেছি, এবারে এক বস্তা নিয়ে নিলাম চাল, বারে বারে চাল কিনতে গেলে চালটা চেঞ্জ হয়ে যায়, এখানে চাল প্রায় দামও কম বেশি হয়ে যায়। এই চালটা নিয়েছে প্রায় 49 টাকা করে, ওই ডিমার্ট থেকে নিয়ে এসেছিলাম সেই জন্য একটু কম পড়েছে, আর অন্য দোকান থেকে নিলে ওই 60 টাকা। এখানে একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করি, চালটা যেহেতু বেশি নিয়েছি এখানে মশচার বেশি, পোকা হয়ে যায়, তো আমি কি করি অনেকটা শুকনো লঙ্কা দিয়ে রেখে দিই, অনেকটা চাল তো সেই জন্য একটু বেশি পরিমাণে ওই শুকনো লঙ্কা রেখে দিলে মোটামুটি 6-7 মাস কোনো টেনশান থাকে না, পোকা আসার কোনো চান্স নেই, 1 বছর তো থেকেই যায়। ওর বাবা চাল ঢেলে চলে গেছে, আমিও ভাবলাম যে আজকে মশলা বাজারটা গুছিয়ে নিই, কারণ আজকে রাতে রান্না নেই, আবার কাল থেকে স্কুল অফিস সব আছে। আর এই বাজার দেখছেন, এটা আমাদের 1 মাসের বাজার। আবার ওর বাবা বলছে এবারের নাকি কম বাজার হয়েছে, অন্যান্য মাসে আরও বেশি হয়, এই বাজারটা দেখে মনে হবে যেন অনুষ্ঠান বাড়ি, কিন্তু 1 মাস না হতে হতেই শেষ। আর চলুন দেখাই কি বাজার করেছি। আমরা এখানে সর্ষের তেল খাই, এই খরচু যেটা যেমন থাকে ধারা, যেটা পাই তখন সেটা নিই। এই মেয়ের জন্য একটা পিয়ার্স নিয়েছি, ওরও আমার স্কিনটা না সেন্সিটিভ স্কিন, সেই জন্য পিয়ার্স না লাগালে অন্য কিছু যদি লাচ লাইফ বয় লাগায় তখন স্কিনে কোনো র্যাশ এসে যায়, সেই জন্য ওর জন্য আলাদা করে পিয়ার্স, আর আমাদের জন্য আলাদা সাবান আছে। আর এই বাজাজ তেল ওর বাবার জন্য একটা ক্রিম নিয়েছি আমার, আর এই স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট, আর এই বিস্কিট, মেয়ের আবার ভ্যারাইটি অফ বিস্কিট পছন্দ, বিভিন্ন বিভিন্ন বিস্কিট। এই সপ্তাহের টিফিন যাবে, তারপরে স্ন্যাক্সে দিতে হয়, সেই জন্য ভ্যারাইটি অফ বিস্কিট আছে। আর এখানে হচ্ছে ভার্মিসিল নিয়েছি, এই ভার্মিসিলটা খুব খেতে ভালো লাগে জানেন, ব্রেকফাস্টের জন্য খুব ইজিলি হয়ে যায়। এটা নিয়েছি, এই একটু চাট মশালা, কোনো কিছু স্যালাড খেলে তার সঙ্গে মেশানোর জন্য। আর এইগুলো দেখতে পাচ্ছেন সব ওখানে না, এই যে ডিমার্টে বাজার করতে যাই ওখানে সব লুজ কিনতে পাওয়া যায়, আর একটু কম দাম হয়, সেই জন্য আমরা লুজটা নিয়ে নিই, যেমন আটা থেকে বা বেসন থেকে একটু চালিয়ে নিই, তাতে কোনো অসুবিধা হয় না, পরিষ্কার পাওয়া যায়, ফ্রেশ সব কিছু। এই যে ডাল, এটা ছোলার ডাল আছে, আর এটাতে একটু চিড়ে নিয়েছি, চিড়েটা আমি একটু ভেজে রাখি যখন টিফিন টিফিন খাওয়ার জন্য, এখানে একটু মুড়িটার দাম বেশি হয় সেই জন্য চিড়ে মাঝে মাঝে ভেজে রাখি, এর সঙ্গে একটু বাদাম মিশিয়ে রেখে দিই, আর টিফিনের সময় যখন কারো খিদে পেলো সঙ্গে সঙ্গে খেতে পারবে। আর এটাতে জিরে আছে, ওই গোটা জিরে, আমি এই জিরের গোটা নিয়ে আসি, তারপরে ধনিয়া আছে, এগুলো না এই যে শুকনো লঙ্কা, এখানে শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা বা ধনিয়া বা জিরে আমি বাড়িতেই গুঁড়ো করে নিই, কাঁচা কিছুটা গুঁড়ো করি, আবার একটু ভেজে গুঁড়ো করি, প্লাস আমার গোটা থাকে যখন সবজি হয়, আমি ওই পাউডারে পছন্দ করি না, ভালোই হয় একটু গরম করে নিয়ে, মিক্সি আছে ইজিলি হয়ে যায়। আর এই বাদাম নিয়েছি, তারপরে ওই আর কি সুজি, তারপরে এই চিপস, কালারফুল চিপস পাওয়া যায় এখানে খুব কম দাম, 100 গ্রামের দাম ওই 10 টাকা এরম নেয়। তারপর এটা একটা দেখুন, এটা এটা না কোকোনাটের পাউডার, আমরা দেখতে পাচ্ছি না, যখন লাড্ডু বানাই কোনো ড্রাই ফ্রুটের লাড্ডু তখন এটা মিশিয়ে দিই, খুব ভালো লাগে, এটা ড্রাই করা আছে, কোনো কোকোনাটটা যেমন পুড়িয়ে আমরা বাড়িতে ইউজ করি সেই ধরনের মার্কেটে এখানে ইজিলি পাওয়া যায়। ওই দাম নিয়েছে ধরুন ওই কত গ্রাম, 200 গ্রামের দাম 76 টাকা, ভালো লাগে, মানে লাড্ডুর সঙ্গে আর একটা মিশিয়ে লাড্ডু প্যাকেট নিয়েছি। আর এই রিফাইন অয়েল, মোটর, হ্যাঁ আমরা মানে একটু লুজ যেটা ধনিয়া আছে সব লুজ কিনেছি, ধনিয়া পাউডারটা আপনি আমরা যেমন পেয়েছি ধরুন কেজি হচ্ছে 180 টাকার মতো, যদি প্যাকেট কিনতে যাই অনেক দাম পড়ে যায়, খুব বাজেট তখন বেড়ে যায়। এই তেজপাতা আছে, বেসন আছে, আর এই ভাজা, এই যে ভাজা ছোলা, এটা মেয়ে খুব খেতে ভালোবাসে। তারপরে ইডলি চাল নিয়েছি, আমার তো ইডলি ধোসা হয় বেশিরভাগটা, ওই জন্য ইডলির চালটা প্রত্যেক মাসে আসে, এগুলো মোটামুটি মাস খাবারই বাজার বের করলেই এগুলো আসে। একটু সোয়াবিন নিয়েছি, এটা আবার মেয়ে পছন্দ করে, মেয়ে মাছ মাংস অতটা পছন্দ করে না, সোয়াবিনটা পছন্দ করে। আর একটু মসুর ডাল নিয়েছি, আর এই তো বাবা দুটো নারকেল তুলেছে, নারকেলগুলো একটু ওই ডিমার্টে দাম কম, এমনি দোকানে গেলে ওই 30 টাকা নিয়ে না, এগুলো হচ্ছে 25 থেকে 26 টাকা নিল, ভালো নারকেলগুলো, এই আর কি।
আর এক আপনি ছোলা আর একটু মশলা, যেমন রেগুলার মশলা হয় এই সর্ষে, কালো সর্ষে, তারপরে এইসব আর কি ছোটোখাটো আটাও নিয়েছি। ওখানে লুজ আটাটা এবারে নিল 33 টাকা করে, গমের আটা খুব ফ্রেশ জানেন, আর আশীর্বাদ আটাগুলো অনেক দাম নেয়। তো চলুন এগুলো গুছিয়ে নিই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি।